হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নজরুল ইসলামের দারিদ্র কবিতা থেকে আরও একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, স্বতঃস্ফূর্ততা ও ভাবাতিরেক নজরুলের কবিতার প্রধান গুণ, দারিদ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। প্রসঙ্গত, কবিতাটিতে নাটকীয়তা সৃষ্টির ম্লানগুলি চিহ্নিত করো। তো উত্তরটি শুরু করার আগে আমি বলছি, তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলিকে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো উত্তরটি আমি শুরু করছি। নজরুল ইসলামের দারিদ্র একটি অনুপম অসাধারণ কবিতা। শুধু নজরুলের সাহিত্য কর্মের নয়, সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি দারিদ্র কবিতা। কবিতাটি দারিদ্রের সর্বগ্রাসী ক্ষুধা কিভাবে মানব জীবনের রস সৌন্দর্যকে ধ্বংস করে স্বপ্ন সম্ভাবনা প্রেরণাকে নিঃশব্দে অবলুপ্ত করে আলোচ্য কবিতাটিতে তাই বর্ণিত। স্বতঃস্ফূর্তভাবে তার জীবনের দারিদ্র্যের প্রভাবের কথা তিনি যেমন উল্লেখ করেছেন, ঠিক তেমনি পাশাপাশি দারিদ্র জর্জরিত হাহাকারের মধ্য দিয়ে কবিতার সমাপ্তির মাধ্যমে ভাবের বৈচিত্র্য কবিতাটিকে আলাদা মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, কবিতাটিকে নাটকীয়তামণ্ডিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। অধ্যাপক নিকোল জানিয়েছিলেন, অপ্রত্যাশিতের অভিঘাতজনিত চমক ও আকস্মিক ঘটনা ভিন্নমুখী হওয়ার কারণে সৃষ্ট বিস্ময় চমকই নাটকীয়তা সৃষ্টির মূল কথা। দারিদ্র্যের মহীয়তা ও হাহাকারের মধ্যে দ্বন্দ্ব তথা ঘাত প্রতিঘাত কবিতাটিকে নাটকীয় রস সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নজরুলের রচনার অন্যতম প্রধান দুটি গুণ, স্বতঃস্ফূর্ততা ও ভাবের বৈচিত্র্য, নতুন করে চিনিয়েছে পাঠকদের। কখনো দারিদ্র্যে কবি মুগ্ধ হয়েছেন, আবার কখনো দারিদ্র্যের বৃষ্টিক যন্ত্রণায় জর্জরিত হয়েছেন কবি। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান, খ্রিস্টের মুকুট শোভা। প্রথম স্তবকে কবি এমন ঘোষণাই শেষ কথা নয় সরি প্রথম স্তবকে কবির এমন ঘোষণাই শেষ কথা নয় কারণ দারিদ্র্যের এমন মহীয়তার পাশাপাশি অন্য একটি পরিচিত রব অর্থাৎ হাহাকার রবের পরিচয় মেলে দ্বিতীয় স্তবকে। অপ্রত্যাশিতের অভিঘাতজনিত চমকে নাট্যরস সৃষ্টির পাশাপাশি বিস্ময়ভাবও জন্ম নেয় পাঠকের মনে। শীর্ণ করপট ভরি সুন্দরের দান যতবার নিতে যায় হে ভুবুক্ষু তুমি। অগ্রে আসি করপান শূন্য মরুভূমি, হেরিমম কল্পলোক আমার নয়ন, আমারই সুন্দর করে অগ্নি বর্ষণ। কবি একবার দারিদ্র্যকে উদ্দেশ্য করে বলেছেন, দিয়েছে তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। পরক্ষণে দেখি কবি আবার বলেন, দারিদ্র্য কাঠুরিয়া রূপে কবির হৃদয়ের সমস্ত কামনা বাসনাকে ছিন্ন ভিন্ন করে দেয়। বিপরীতমুখী এমন ভাবের সমন্বয়ে আকস্মিক ঘটনা প্রায় ভিন্নমুখী হয়ে পড়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল সেখানে যেখানে কবি প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হঠাৎই দুঃখে ভরা পৃথিবীর বর্ণনা দিয়ে নাটকীয়তা সৃষ্টি করেছেন। পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটিমাখা হাতে ধরণী এগিয়ে এসে দেয় উপহার, ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার, সহসা চমকে উঠি হয়ে মোর শিশু, জাগিয়া কাঁদিচ্ছে ঘরে খাওনি কি কিছু। কালী হতে সারাদিন তাপস নিষ্ঠুর, কাঁদ মোর তরে নিত্য তুমি ক্ষুধাতুর। এমন ভাবেই বিপরীতমুখী ভাবের সমন্বয়ে দারিদ্র কবিতাটি একাধারে যেমন নাট্যগুণ সমৃদ্ধ হয়েছে, অপরদিকে তেমনি ভাবের বৈচিত্র্য ও স্বতঃস্ফূর্ত বর্ণনার মাধ্যমে অনবদ্য সুন্দর হয়ে উঠেছে। ঠিক আছে, তো নোটটি এখানে শেষ হলো। এর আগেও আমি দারিদ্র কবিতা থেকে আরও একটি নোট দিয়েছিলাম, সেই নোটটি যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে সেটির লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে।
তো আজ এখানে রাখছি, ধন্যবাদ, সবাই ভালো থেকো।